সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল। আজকে আমি ভবানীপুরে আসছি, মনিরার বাসায়। 14 বছরের একটি মেয়ে, তার কোলে দেখতেছেন একটি ফুটফুটে মেয়ে সন্তান। 14 বছর বয়সে সে মা হয়েছে এবং তার পরিবারে একটি বিশাল ঝড় যাচ্ছে। এই মা হওয়ার পিছনে যে গল্পটি এখন আমরা শুনব মনিরার কাছে, এই বয়সে কীভাবে সে মা হলো আর কেন সে সব জায়গায় বিচারের জন্য এই বাচ্চার পিতার স্বীকৃতি চায় এবং তার স্বামী চায়। আজকে আমি শুনব মনিরার মুখে মনিরার সেই কষ্টের গল্পগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। মনিরা, কী হয়েছে তোমার সঙ্গে, একটু খুলে বলো তো বাবা। আমার সঙ্গে আমাদের ছেলেটার সাথে অনেক দিন থেকে সম্পর্ক। ছেলেটার নাম বলবা? ছেলের নাম হলো আজিবার, ছেলের বাড়ি হলো কালকেপুর। আমার সাথে অনেক দিনকার সম্পর্ক ছিল, তারপর হলো এক মেয়ে এই সব কিছু করাইছে। আমার এই মেয়েটা করাইছে দেখি তো আমাদের এত কিছু। তারপর হলো আমার হলো ইয়ে হয়েছে, তারপর আমার বাবার মান সম্মান গেছে। এখন আমি স্বামী চাই, মেয়ের বাবা চাই। আর হলো তুমি, আমি যেটা জানতে চাচ্ছি যে তুমি স্বামী চাচ্ছ, মেয়ের বাবা চাচ্ছ, আসলে কি তোমাদের বিয়ে হয়েছিল? না, আমাকে মানে সব কিছু এই বিয়ের প্রবলেমতে এই কিছু করাইছে। তোমাকে বিয়ের প্রলোভন দেখাইছে? বিয়ের প্রলোভন দেখে তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে, করার পরে তোমার এই বাচ্চা কোলে। এই বিষয়টা বাড়ির কেউ জানতো না? না, আমি ভয়ে বলিনি, আমার বাবা মা ভয়ে বলিনি। মানে আমার বাবা মা আমার হুমকি দেওয়া হয়েছিল, আমার বাবা মাকে আমি ভয়ে এই সব কিছু চাপিয়াছিলাম। এখন তোমার পরিস্থিতি কি? এখন পরিস্থিতি আমরা কেস করছি, হলো ছেলে এখনো ধরা পড়ে নাই কিছু না। তারপর বাবা আমার বাবার মান সম্মান গেছে এইটাই। তারপর আমরা ইয়ে চাই, বিচার চাই এইটাই। আর মেয়ের বাবা চাই আর আমি স্বামী চাই। তুমি বিয়ে করতে চাচ্ছ, ছেলে ধরা দিচ্ছে না? না, তো আমার আব্বু হলদিবাড়িতে ধরছিল, যখন পার্বতীপুরে ধরছিল ছেলেকে, ধরিয়া হলো ছেলের হাত থেকে মোল্লা ছাড়ে নিয়ে গেছে আমার আব্বুর হাত। মোল্লা কে? মোল্লা টেরাস, মানে মোল্লা হলো ও, মোল্লা ওখানে কাজ করে। আচ্ছা, ছেলে কাজ করে ওখানে মানে এটা। তারপরে একবার আমাদের বাসায় ছেলে আমার চাচা হয়, মানে চাচা হয় আমার ছেলে, একবার আমাদের বাসায় ছিল আসিয়া, মানে আমাদের গ্রামবাসীরা ধরছিল, ধরার পরে ছেলে মাঠে নিয়ে গেছিল, মাঠ থেকে ফির মোল্লা ছাড়ে নিয়ে গেছে ছেলে, ছাড়ে নিয়ে চলে গিয়েছে। তারপর টাকা পয়সা ইয়ে করছে। এখন সে আসামি? হ্যাঁ, কিন্তু আসামি কি ধরা পড়ছে কোনো আসামি? না। কয়জনের নামে মামলা হয়েছে? তিনজন, একটা মেয়ের নামে, আর হলো সাজু, মেয়েটার নাম সাজু ওর নামে, তারপর মোল্লা আর এই আজিবের নামে। এখনো কোনো আসামি ধরা পড়ে নাই? না। তুমি এখন কি চাচ্ছ? এখন আমি চাচ্ছি কি, স্বামী চাচ্ছি, বিচার চাচ্ছি, এটাই চাচ্ছি, আমার বাপ মায়ের জন্য সম্মান ফিরিয়ে আসে বিচারে। যদি আসামি ধরা না হয় সে পালিয়ে বেড়ায়, সেক্ষেত্রে কি করার আছে? সে এখন আমি মরবো, আসামি না ধরা পড়লে ফার্স্ট টাইম মরতে হবে। আপনারটার পিছনে এর মূল নায়কটা কে? মূল নায়কটা সাজুই, এই সাজুই ঘটনাটা করাইছে আমার। সাজু বলতে নাম, পুরো নাম বলো। মানে ওর নাম সাজা, বাজারে সবাই সাজু করিয়ে ডাকায়, পুরো নামটা কইতে পারে না, সাজু করিয়ে ডাকায়। মেয়েটার নাম সাজু? হুম। তুমি এই সাজুই কি এটার পিছনে চক্রান্ত করছে তুমি মনে করতেছো? হ্যাঁ, মানে আমার ক্যাশত বসে থেকে ওর সুখ সময় যায় ডাকায় অমুক করে, আমি ওখানে বসিও থাকি, আমার আব্বু ভালো মনে করে, ও করিয়ে কয় কি যখন ভিড় লাগে কয় কি ওর দোকানে যায় বসিও থাকো, ফির আমার বোনটা দর দেয় আমি যাই ওখানে বসিও থাকি, ছেলেটাও বসে থাকে, আমি চাচা করি ডাকাই, ছেলেটা আমার চাচা হয়, সম্পর্কে তো আমার চাচাই হয়। আচ্ছা আচ্ছা, এই মূল মূল আজিবার, আর মেয়েটা আমার সবসময় দোকানে যায় ডাকায়, ক্যাশে বসে থাকলে ডাকায়,
অমুক করে, আমার নাম মানে আমার কথা কয় ছেলেটারতে খায়, মানে আমার চাষা হয় মানে মেয়েটা হলো আমার কথা কয় খায়, এরকম ডাব খায় অমুক খায় আমার কথা কয়। আমি তো ছেলেটা চাইনি। প্রথম তোমাকে কিভাবে তারা পল্লবন দেখাইলো? প্রথম এদের মেয়েটা আমাকে ডাকে নিয়ে এসেছিল, তা নিয়ে এসে এই কাজটা মেয়েটা করেছে। ছেলে নুকিয়ে আসল, ছেলে আর নুকিয়ে আসিল আমি কিন্তু কইতে পারি না, ওই ছেলে সবসময় তো আর দোকানেই থাকে। ঘটনাটা বলো। ছেলেটা দোকানে থাকে, তা পুরো দোকানে পিস পাকে ওখানে ফাঁক আছে একটা গাছ, ওখানে থাকে, ওই গাছে মানে এই কাজটা করছে ছেলেটা। মেয়েটা হলো দুই একটা লাগে দিছে আমাকে, কয় কি চলো পেশাব করতে যাই, কয় মেয়েটা ফির পেশাব না করি আমাকেও না করতে, মেয়েটা বাইরে আসি আর দুই এর লাগে দেয়। দেওয়ার পরে কি দেখলাম? পরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ছেলে যায় আমার মুখ চিপে ধরছে, যে আমি কথা কইতে না পারি মুখ চিপে ধরছে, মুখ চিপিয়ে এই কাজটা আমার করছে এই মেয়ে ছেলেটা। তুমি তখন এই ঘটনার পরে বাবা মাকে বললো না কেন? আমি বলিনি, ভয়ে আমাকে ভয় দেখাইছিল। কি বলছিল? আমাকে ভয় দেখাইছিল, তারপর কইছিল বিয়ের পর মানে আমাকে হুমকি দেয় অমুক করে, কয় কি আমি বলি দেব, আমার আম্মু ডাঙ্গায় খুবই দেখি আমি আমার আম্মুকে বলিনি ভয়। এভাবে কতদিন তোমার সাথে এই ঘটনা ঘটাইছে? তিন দিন এইভাবে মানে সম্পর্ক তিন দিন করছিল। আর ইদারিং করতে সবসময় ডাকায় আমার মেয়েটা। তো এই যে বাচ্চা যখন পেটে, তুমি তারপরও বাবা মাকে বলো না? না বলিনি। কেন বললো না? আমি এই যে বাবা মা ডাঙ্গের ভয়ে বলিনি, যে তারা মারবে অমুক করবে তা দেখি বলিনি। এখন যে এই অবস্থা, তোমার না বলার কারণে বড় একটা ক্ষতি হয়ে গেছে এবং আসামি পালাই বেড়াচ্ছে না, আসলে বলা দরকার ছিল না? হ্যাঁ সেটাই তো। হ্যালো বাবা মায়ের, আমি তো জানতাম না বাবা মায়ের মান সম্মান যাইবে। বুঝতে পারো নাই? না। তোমাকে কি কোনো টাকা পয়সার প্রলোভন বা অন্য কিছু? না টাকা পয়সা দেয়নি। বা বিয়ে করার কথা বলছে? হ্যাঁ বিয়ের কথা বলছে। ওই সাজু এবং ছেলের নাম কি? ছেলের নাম আজিবার। আজিবার, সাজু আজিবার যে এই ঘটনাটার সঙ্গে জড়িত আর কেউ আছে নাকি তোমার? না না আর কেউ নাই, এরা দুজনে। এই দুজনে? তবে মূল মানে অপরাধী কাকে মনে করতেছো? অপরাধী সাজু, সাজদা সাজু অপরাধী মনে করতেছি। ওর কারণে এই ঘটনাটা ঘটেছে এটা বলতে যাচ্ছ তুমি? হ্যালো সাজু আসামিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশেরা এলো ধরতেছে না, পুলিশেরা ধরেছে না কিছু না। আমার বাপ দিন মজুরি কাজ করে, সেটাও কর্ম বন্ধ হয়েছে আমার বাবার। তার মানে এখন বোঝা যাচ্ছে তোমার একটু চুপ থাকার ঘটনাটা আজকে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। তুমি যদি ফার্স্ট টাইমে সেটা বলতা, তো এই ভিডিওতে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে, যে মা হোক বোন হোক ভাতিজি হোক, এই ধরনের ঘটনা হলে সর্বপ্রথম বাবা মাকে অবশ্যই অবগত করা প্রয়োজন ছিল, কিন্তু তুমি সেটা করো নাই, না করার কারণে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই তো, যতই ভয় ভীতি দেখাক, সুপ্রিয় দর্শক আমরা এটাই প্রত্যাশা করব কোনো মা বোন এই ধরনের কোনো শিশু এই ধরনের শারীরিক সমস্যায় পড়লে, কারো দ্বারা লাঞ্ছিত হলে সর্বপ্রথম বাবা মা আপন তাদেরকে বলা উচিত বলে মনে করি আমি। আমি হলো প্রথম দিনে এই কাজটা করছিল, তখন ভিডিও করছিল, ছেলে ভিডিও করে ধমকি দেয় বাবা, যে ভিডিও করছি ছাড়ি দিব বাবা মা দেখাবো অমুক করব, এই ছেলে বলছিল, ছেলে আর মেয়েটা সাধু নাম তারা বলছিলো এইসব। তা আমি বাবা মাকেও আর বলি নাই ভয়ে, বাবা মাকে বলি নাই, বাবা মা মারবে দেখে বলি নাই ভয়ে টয়ে আর বলি নাই বাবা মা, আমি চুপচাপ করে দোকানেই ছিলাম। তুমি পড়ালেখা করছো কোন ক্লাস? পড়ালেখা করছিলাম থ্রি পঞ্চ। কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। পড়ালেখা ছেড়ে দিছো? ছেড়ে দিয়ে কি করতো? ছেড়ে দিয়ে আমার বাবা মা আমার কেউ নাই বাসায়, তা আমাদের বাবা মার সাথে আমি আকপাকাই ছিলাম, যে বাড়ির কেউ নাই অমুক ঘর। বাবা কি করতো? বাবা দোকান করতো। দোকানে তুমি বসতা? ক্যাশে আমি বসে থাকতাম, আমার বাবা বল ক্যাশে বসে থাকে আমার। তাহলে ছেলে সম্পর্কে তোমার চাচা হচ্ছে? হ্যাঁ।
কিরম চাচা হচ্ছে? মানে আমার ফুপুর রয়্যাল আঙ্কেল ফুপুর বিয়ে হয়েছে ওখানে, ফুপুর বিয়েতে চাচা হয় কিরকম আমি তো ওটা বলতে পারি না। আমি আমার মেয়ে যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয় সেদিন আমি এই আজগের ধরি, ধরার পরে আমার বড় স্বীকারোক্তি হয়েছে যে না আমি এই কাজ করছি। এই কাজ করার পরে আমি মেডিকেলে হলদিবাড়ি মেডিকেলে নিয়ে আসি বাচ্চাটা, আরও ভাই নিয়ে আসি। তারপর মোল্লা টেডাস মোল্লা নিজেই যায় ছাড়ে আমি এখান থেকে, আমার আশ্বাস দেয় যে আমি বিচার করে দেবো এখানে। বিচার ওরা করে দিবেছে যে ছয় সাতজন লোক এবং ধরি যাওয়া কইছে, ধরি গেছিলাম। হ্যাঁ, ওরা কিন্তু বিচারটা এলাও করে নেই, ওরা মানি নেবেন না। নেওয়াতে আমি চেয়ারম্যান মহাদেরগুলো যাই, যায় ওখানে জানাই, তারা আমার আশ্বাস দেয় যে বাচ্চাটাকে যাতে সুস্থ করার জন্য আমাকে আব্দুর রহিম মেডিকেলে পাঠিয়ে দেয় চেয়ারম্যান। পাঠিয়ে দিয়ে চেয়ারম্যান ছয় সাত দিন পরে বাচ্চাটাকে আমি ধরে আসি, আবার চেয়ারম্যানেরগুলো যাই, চেয়ারম্যান আমার কেসটা করায়। আমি কেস সকালবেলা আমি করতে গেছি, আমি ওসি সাহেবও পাইনি, ওসি সাহেব আসিল, ওসি সাহেব বাইরে আসি, আমরা রাত্রেবেলায় কেসটা করি। তারপরে আমরা আসি, এখনও মনে করেন কেস হবার প্রায় দীর্ঘ এক মাস হচ্ছে, মনে করেন এখন তো আসামিও ধরতেছে না, এরা ওই আসামি ঘুরি বেড়াচ্ছে আজিবের এবং মোল্লা এবং যে সাজদা আছে সাজু উনিও ঘুরি বেড়াইতেছে, এবং ওরা ওই ওইভাবে ঘুরি বেড়াইতেছে, এবং শুনতেছি যে জামিনে ওরা ওই জামিনে নাকি ওরা জামিন হয়ে আইছে, আমি নাকি এইরকম শুনতেছি আর কি মানুষের কাছে যে ওরা জামিন হয়ে আইছে। পুলিশ এবং পুলিশ যে আছে আইসি কেন্দ্রের যে পুলিশ আছে, পুলিশ আমার বাড়িতে আইসি, আসিয়ে জবানবন্দি নেওয়ার কথা ম্যাজিস্ট্রেটের গড়, সে জবানবন্দি এ বলতো আমার গড় নেয় নাই, জবানবন্দি নেয় নাই এরা, অথচ ওই পুলিশ কিন্তু জবানবন্দি এবং ম্যাজিস্ট্রেটের গড় নিয়ে গেল না আমার গড়, অথচ ওরা কিন্তু ওই বিষয়টা হলো ওরা জামিন হয়ে আসতেছে। তা আমি কি এটা কি সরকারিভাবে আমি কি কোনো জায়গায় কি বিচার পাবো না? আমার কি আমি পুলিশের গুলো অনুরোধ করতেছি যে এই বিষয়টা পুলিশ যাতে ধামাচাপা না দেয়, এবং আইসি আইসির ভূমিকা এখানে আছে, আইসি আমার দুই তিনবার আর কি আমার ডাকছিল, ডাকিয়ে হুমকি ধমকি আমার সাথে হুমকি ধমকি আইসি দেখাইছে। এটা হলো আমাদের ভবানীপুরের আইসি কেন্দ্রের, নামটা আমি বলতে পারতেছি না, ওই আইসি কেন্দ্রের আইসি এ মানে ডাকছিল আমার, এর জন্য আমাকে আবার থানায় যাওয়া করে, ওরা কিন্তু থানায় যাওয়া করে, আমি কিন্তু থানায় যাইনি, থানায় ঘুরি আইসি। ঘুরি আসার পরে আমি কিন্তু এখনও আইসি কেন্দ্র আমাকে বলছে যে আমি যাব সোমবার শুক্রবার, এরকম করে ডেট দেয় যে আমরা এটা জবানবন্দি ম্যাজিস্ট্রেটের গড়ে দেবো। এরপরে আর কি আইসিরও খবর নেই, এর ভেতর সবাই জামিন হয়ে আসতেছে, এবং সাজু এবং মোল্লা সবাই ঘুরি বেড়াইতেছে, আসামি সবাই ঘুরি বেড়াইতেছে, অথচ ধরতেছে না এরা, ধরতেছে না পুলিশ, ধরতেছে না। এর জন্য আমি এবং সাংবাদিকে আমি কিন্তু এবং আমি সাংবাদিক নিয়ে আমি সম্মেলন করব, যেহেতু এখানেও যদি বিচার না পাই আমি, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই আমি এটা বিচার চাবো, যেহেতু ওখানেও বিচার না পাই, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া বুদ্ধি নেই আমাদের।